যখন বন্ধু কালো বর্ণের নীল চক্ষু বিশিষ্ট দুইজন ফেরেশতা কবরের মধ্যে যখন প্রবেশ করবে রে ও বন্ধু ওই মৃত্যু ব্যক্তিটাকে উঠিয়ে বসাবেন। এই বসানোর পরে আমার নবী সম্পর্কে প্রশ্ন করবে, নবী সম্পর্কে প্রশ্ন করার পরে সঙ্গে সঙ্গে তিনি উত্তর দিয়ে দেবেন। উত্তর দিতে দেরি রে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জানিয়ে দেবেন ওই কবর আমার ওই বান্দার জন্য দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ চওড়া হয়ে যায়। পৃথিবীর মানুষ গোটা পৃথিবীর মানুষ আত্মীয় স্বজন পাড়াপড়শি সবাই দেখতে পাবে বন্ধু তার কবরটা মাত্র 3.5 হাত মাটির ঘর, কিন্তু আসলে ভিতরে দৈর্ঘ্য এবং প্রস্থ পাতালে এবং দিঘিলে। বুঝেননি আপনারা কি পাতালে এবং দিঘিলে 70 গুণ বন্ধু চওড়া করে দেওয়া হবে, জান্নাতে বিছানা বিছিয়ে দেওয়া হবে, নবীজির রওজা মোবারকের সাথে জান্নাতের সাথে তার কবরের যোগাযোগ করে দেওয়া হবে, যেটা তিনি প্র্যাকটিক্যাল বন্ধু দেখতে পাবে। এবার কি করবে ওই মুমিন দেখে দেখে বলবে ফেরেশতারা রে আমাকে ছেড়ে দে না, আমার আপনজন কান্না করতেছে, তাদের সাথে দেখা করব। হাদিস শরীফ প্রমাণ করেছে ফেরেশতারা বলবে না না তুমি আর ফিরে যেতে পারবা না, তুমি নতুন বরের মতো ঘুমিয়ে থাকো, তোমার ওই প্রিয়জন যতদিন পর্যন্ত তোমাকে না ডাকবে। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন এখানে ক্ষান্ত নয়, তার কবরটা একেবারে আলোয় আলোয় ভরে যাবে, একেবারে আলোকিত হয়ে যাবে, নূরে নূরানি হয়ে যাবে, জান্নাতের সাথে স্বয়ং যোগাযোগ করে দেওয়া হবে, অবন্ধ পরিপূর্ণ নিয়ামতে পরিপূর্ণ করে দেওয়া হবে। ফেরেশতারা বলবে নতুন বরের মতো ঘুমিয়ে যা, নতুন বরের মতো ঘুমিয়ে যা। ওই দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না রাব্বিহিম ইউরসিকুন, দে রিসিভ ফোন ফ্রম আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে শুধু ঘুমিয়ে থাকলে চলবে না, জান্নাতি খাবারও খাইতে হবে। আমি তোমাদের জন্য জান্নাতি খাবার বরাদ্দ করে দিলাম। আমি বলিনি, কোরআন থেকে প্রমাণ। এই দেখি ভোট খাওয়ার জায়গা রে, সবটি পকেটে ঢুকাও, সবগুলো পকেটে ঢুকাও, আমার দিকে দেখাও। তোমাদের সাউন্ড কিন্তু কাউন্টিং হচ্ছে। স্টপ ইউর মাউথ এভরিবডি, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। তুমি যদি বলো আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট। বাসায় গিয়ে ঘুমো। ছোটকে আমার নবীজি ছোটকে সালাম দিয়েছেন, বড়কেও সালাম দিয়েছেন, শিখিয়েছেন। আজকে আমি যদি ব্যক্তিগতভাবে বলি এক ঝাঁক ছেলে আমার সামনে দিয়ে যাচ্ছে, আমি তাকে সালাম দেওয়ার সময় কনফিউজ হয়ে যাব। তার কারণ এটা কি মুসলমানের বাচ্চা না কোনো ইহুদির বাচ্চা চিনা যায় না। কথা বলেন না কেন? আল্লাহ কোমরর হক কথা একটু তিতা, কিন্তু আল্লাহ বলেছেন অকৌলু কৌলান সাদিদা। আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। কেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in a rough country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. Sadaqallahul Mawlana al-Azim wa sadaqa rasuluhun nabiyul habibul karim. আল্লাহর কথা যেমনি সত্য, রাসূলের কথাও তেমনি সত্য। ইহুদি নাসারারা পর্যন্ত বলেছেন হি ওয়াজ ভেরি ট্রুথফুল, নবী মুহাম্মদ শ্রেষ্ঠ সত্যবাদী ছিলেন। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমরা মুসলমান কিন্তু সত্যবাদী হতে পারলাম না। অত্যন্ত লজ্জা লাগে মুসলমান হিসাবে পরিচয় দিতে। আমি বিশেষ করে যুবক তোমাদেরকে বলছি, তোমরা চুল কেটেছো, কোনো ইমাম সাহেবের সাথে যোগাযোগ করোনি, তোমরা অনলাইনে দেখেছো, ফেসবুকে দেখেছো ডিজিটাল স্টাইলে চুল কাটা হচ্ছে, তোমরা জানো না এটা বিদর্মীদের স্টাইল। এই হাসে না। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? যখন বুঝের বয়স হবে তখন বুঝতে পারবা যাহারে হুজুররা কত ওয়াজ করেছে, তাদের কথা শুনে হেসেছিলাম, গুরুত্ব দেইনি। আহারে যদি ওই সময় গুরুত্ব দিতাম, অনেক কিছু আজকে শিখতাম, আমল করতাম, কারো কাছে যাওয়া লাগতো না। আমার দিকে তাকান। আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুউম মুবিনা। আল্লাহ বলেছেন দ্য হেরেটিক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফিররা। আল্লাহ বলেছেন উইদাতিল কাফিরিন, ঈমানদার তোমরা শুনে রাখো উইদাতিল মুত্তাকিন। আল্লাহ মুত্তাকিনদের জন্য জান্নাত বরাদ্দ করেছে আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু আমরা মুসলমান থেকে সবাই মুত্তাকি নয়। মুত্তাকিদেরকে বলবে আল্লাহ ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। বেঈমান কাফের মুশরিকদের জন্য বরাদ্দ ইউ হ্যাভ টু গো টু হেল, চলে যেতে হবে জাহান্নামে। বেঈমান কাফের মুশরিকদের ধর্ম এটা ক্রিয়েট করেছে শয়তান। এটা ক্রিয়েট করেছে কে? এটা ক্রিয়েট করেছে শয়তান। কিন্তু তাদের ধর্মের রীতিনীতি দেখবেন কত আদবের সাথে তারা মানে। তাদের ধর্মের কোনো ভিত্তি নেই। আর আমাদের ধর্ম ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। আমাদের জন্য পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার জন্য বরাদ্দ করেছেন আল্লাহ ইসলাম। চির চির কন্যা সুবহানাল্লাহ। আজকে আমরা ইসলামের কোনো তোয়াক্কা করছি না, নিজেদের মতো করে চলছি, নিজেদের মতো করে কথা বলছি, নিজেদের মতো করে পৃথিবী ডিজাইনেবল করছি, কিন্তু আল্লাহর যে বিধি বিধান, রাসূলের যে আদর্শ, সেটার দিকে আমরা তাকাই ঠিক না? ঠিক। একটু সাবধান আপনারা কবরবাসীর স্মরণে। তার মানে কি আপনারা আমরা যে কবরে যাব এটা আমরা মনে করিয়ে দিলেন, এইভাবেই ইসলামকে জিন্দা রাখা হবে। আপনাদের পরবর্তী প্রজন্ম আবার এটাকে এভাবেই করবে, ধীরে ধীরে মানুষ হেদায়েতের পথে আসবে। আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। বন্ধুরে আমার, ফেরেশতারা বলবে তুমি নতুন বরের মতো ঘুমিয়ে থাকো। আল্লাহ বলবে না না। আল্লাহ বলবেন আমি জান্নাতি খাবার বরাদ্দ করে রেখেছি। বন্ধু, বর্তমান প্রজন্মের দিকে তাকাইলে দেখি রে, ও বন্ধু, যত মানুষ দেখি জান্নাতি মানুষ খুঁজে পাওয়া বড় মুশকিল। জান্নাতীদের নমুনা দেখা যায় না, নারী বলেন পুরুষ বলেন। বন্ধু, তারপর আপনাদেরকে বলে দিতে চাই বন্ধুরি আমার, কবরে যখন যাবে ইমানদারের ফয়সালা কিন্তু হয়ে গেল। ছোট্ট করে বলে দিলাম, মুনাফিক আমাদের মধ্যে বন্ধু, মুনাফিক কিন্তু অনেক অনেক বেশি। মুনাফিক কাকে বলে? যিনি যখন কথা বলে মিথ্যা বলে, কথা দিয়ে কথা রাখে না। কেউ যখন কোনো আমানত রাখে তাকে জিজ্ঞেস না করে হজম করে ফেলে। এগুলা হলো মুনাফিকের সিম্পটম। এই মুনাফিক মার্কা মুসলমানের সংখ্যা আমাদের মাঝে বেশি। মুনাফিককে যখন প্রশ্ন করবেন তিনি উত্তর দিবেন আমি কিছুই বুঝি না, মানুষ যা বলতো আমিও তাই বলেছি, মানুষ যা চিন্তা করতো আমি তাই চিন্তা করেছি, বিবেচনা আমি কাজে লাগাইনি। এমনি করে যখন বলতে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন মাটিকে অর্ডার দিবে, মাটি মাটি রে। আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। আজকে আমরা আল্লাহ যে ডাকি, আজকে আমরা নামাজ যে পড়ি, আজকে আমরা কোরআন তেলাওয়াত করি, আজকে যত ভালো ভালো আমলগুলো করছি রে, সবগুলো প্র্যাকটিক্যালি নবী এনে দিয়েছে। এই জন্য আল্লাহ পাওয়ার স্টেশন হলো বন্ধু মদিনা। আল্লাহর কাছে যাওয়ার টিকিট আসে মদিনার কামলেওয়ালা থেকে। আমার নবী সম্পর্কে আমার হাবিব সম্পর্কে জিজ্ঞেস করলো, সে বলে আমি কিছু জানি না, মানুষ যা বলতো আমি তাই বলেছি, মানুষ যা চিন্তা করতো আমি তাই চিন্তা করেছি, সত্যিকারের বিবেক আমি খাটাইনি। আল্লাহ মাটিকে ডাক দিয়ে বলবে মাটি মাটি রে, তুমি তাকে এমন ভাবে চাপ দাও। ও বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে কবর বড় ভয়ঙ্কর। মাটিকে যখন বলবে মাটি বন্ধু এমন ভাবে তাকে চাপ দিবে। আমি আপনার আমার দিকে তাকান, এই যে দুইটা হাতের মোট আমি একদিকে করলাম বন্ধু, এখন যদি একটা হাতের হাড় যদি আরেকটা হাতের মধ্যে ঢুকে যায় কেমন লাগবে? সহ্য করা যাবে? বন্ধু আদম সার বড় মোড়া, এই গ্রামের আমার ভাই আমার বাবারা আমার মা বন্দির কেটে কেটে বলবো মা গো, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো, আজকে ঘুমিও না। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন মাটিকে অর্ডার দিবে, মাটি একটা চিপ দিবে রে, পৃথিবীর বুকে বন্ধ অসুস্থ হলে ডাক্তারের কাছে নিয়ে যায়, কোনো না কোনো অবস্থা খোঁজে। ওষুধে যদি কাজ না হয় ওপেন হার্ট সার্জারি হয়, ঠিক কিনা বলেন? বা বিভিন্ন সার্জারির মাধ্যমে সমাধান করা হয়। বন্ধু মুমিন হও, মুনাফিক হইও না, অমানুষের সাথে প্রেম করিও না। ও বন্ধু, আল্লাহর প্রিয়দের সাথে প্রেমের ডোরে লাগাও, তাহলে তোমার জীবন ধন্য হয়ে যাবে। বন্ধুরে আমার, আমার দিকে তাক। হাতের মধ্যে একটা হাড়ের মধ্যে আর একটা হাড় ঢুকে যাবে, একটা বডির একটা অঙ্গ আর একটা অঙ্গের মধ্যে ঢুকে যাবে, চিৎকার করতে থাকবে। ওই যে বলেছে, আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, মরতে পারবে না। পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। ওমা হুম আনহাবি গায়িবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। আওয়াজ তুলে তুলে বলুন নাউযুবিল্লাহ। সহ্য করতে পারবো সেদিন? বলেন, কি হয়ে যাবে? এক একটা হাড় এক একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে, এটা কন্টিনিউ, এই সাজাটা বহাল থাকবে। দুঃখজনক হলেও সত্য। বাঁচার সুযোগ নাই, পালাবারও সুযোগ নাই। তিনি শুধু কোথায়? কবরের যে ফার্স্ট স্টেজ, এটাতেই তিনি হেরে গেলেন। এই কারণে বন্ধু, ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান বিন নউরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের দুই কন্যার অধিকারী তিনি হয়েছিলেন, এই জন্য তাকে দুই নূরের অধিকারী বলা হতো। বন্ধু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কিনারায় যখন যাইত রে, তাহলে ওনার দুই চোখ দিয়ে বন্ধু ঝরনার মতো পানি প্রবাহিত হতো। ওনাকে যখন প্রশ্ন করা হলো, আপনি যখন কবর হাসরের, আপনার যখন জান্নাত জাহান্নামের আলোচনা হয়, আপনি ক্রন্দন করেন না? কবর দেখলে আপনার কান্না শুরু হয়ে যায়। কেন গো আপনি এত কাঁদেন? আপনার দুইটা চোখের দিকে তাকাইলে মনে হয় দুইটা চোখ যেন আপনার ঝর্ণা হয়ে গেছে। কেন গো? আপনি তো বিশিষ্ট চারজন খলিফার মধ্যে একজন, কেন গো আপনি খবর দেখলে এত কাঁদেন? হযরত উসমান বিন নউরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, হায়রে কবর! পৃথিবীর মানুষ যদি কবর সম্পর্কে জানত, তাহলে হাসতো খুবই অল্প, কাঁদতো অনেক বেশি। বন্ধু, মোটা তাজা পশু খেয়ে আনন্দ উল্লাস করতো না। ও বন্ধু, তারা সব সময় বন্ধু চিন্তিত হতো। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, কবর হলো বর্জকি জীবনের প্রথম ধাপ। আরে, এখানে যিনি বিজয়ী হবেন সবগুলো তার বিজয়ী হয়ে যাবে। এখানে যিনি ধরা পড়ে যাবে রে, ও বন্ধু, তার বাকি সবগুলো তার জন্য বিপজ্জনক। এই জন্য কবর দেখলে কান্দি, চোখের পানিও টই চলে আসে বন্ধু, জোরে জোরে আল্লাহু আকবার। এবার আসেন, আমি তাদের মর্যাদা কেমন সাহাবাই কেরামের। আল্লাহর হাবিব বলেছেন, ক্বালা মান সাব্বা নাবিয়া ফাকতুলহু ওয়া মান সাব্বা আসহাবি ফাদরিবহু। আপনার আমার প্রাণের নবী বলেছেন, নবীকে যারা আঘাত করবে, নবীকে যারা বকা দিবে, নবীর ইজ্জতের চাদর ধরে টান দেবে, নবী বলেছেন, উম্মত, তোমরা সত্যিকারের নবীর প্রেমিক যদি হও, তাহলে যিনি নবীর ইজ্জতের চাদর ধরে টান দেবে, তাকে সঙ্গে সঙ্গে হত্যা করে ফেলো। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। আমি এই হাদিসটা বলে, হুজুর এটা কেন ঢুকালেন মাঝখান দিয়ে? সাহাবায়ে কেরামের মর্যাদা বোঝানোর জন্য। আল্লাহর হাবিব বলেছেন, ওমান সাব্বা সাহাবি ফাদরিবহু, সাহাবায়ে কেরামকে যারা গালি দিবে, তাদের ইজ্জতের চাদর ধরে যারা টান দেবে, উম্মত, তুমি ওই ব্যক্তিটাকে শব্দের সঙ্গে সঙ্গে বাইন্দা পিটাও। অর্ডার করেছেন কে? আপনার আমার প্রাণের নবী। তাহলে সাহাবীদের দাম আছে না নাই? আর একটু বোঝার জন্য বলি বন্ধু, সাহাবীদের মর্যাদা কেমন। সাহাবীদের ঘোড়ার খুরার নিচের তিন আঙ্গুলের এক চিমটি মাটি যদি একটা পাল্লায় বন্ধু তুলে দেওয়া হয়, গাউসে পাক থেকে গোটা পৃথিবীর বুকে, পৃথিবীর बुके যত আল্লাহর ওলি পয়দা হবে রে সবগুলো আল্লাহর ওলিকে যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয় সাহাবীদের ঘোড়ার খুরার পায়ের নিচে তিন আঙ্গুলের এক চিমটি মাটির ওজন ভারী হয়ে যাবে। এত মর্যাদা যাদের জান্নাত নিশ্চিত। ওই সাহাবী বন্ধু যদি কবর দেখলে বন্ধু এমনি কান্দে রে, আপনার আমার জীবনে অপরাধের শেষ নেই। কথা বলেন না কেন? খাবার খাইতে গেলে হারাম, কথা বলতে গেলে মিথ্যা, উপার্জন করতে গেলে কিভাবে উল্টা পথে আনা যায়। কবরের চিন্তা, চলে যাওয়ার চিন্তা কারো সিনায় নাই। বন্ধু কবর বড় ভয়ঙ্কর, অত্যন্ত ভয়ঙ্কর কবর। এর বিপদের কথা বলে আমি শেষ করতে পারবো না। এর যুবক তোমরা আজকে বেঈমান কাফির মুশরিকদেরকে ফলো করে জীবন চালাও রে। তোমরা জানো না বেঈমান কাফেরদেরকে তাদেরকে কাউকে বসাইয়া রাখা হয়, কাউকে আবার পুড়িয়ে বন্ধু বায়ুর সাথে মিলিয়ে দেওয়া হয়, কিন্তু মূলত তারা জানে না মানুষের বডি তো আসল না। এদের কবরের মধ্যে ফার্স্ট স্টেজ ৯৯টা সাপ দেওয়া হবে, কন্টিনিউ শুধু সবল মারতে থাকবে। একটা সাপ যদি পৃথিবীর দিকে নিঃশ্বাস ফেলে, একটা সাপ যদি পৃথিবীর দিকে নিঃশ্বাস ফেলায় রে, কিয়ামত পর্যন্ত এই জমিনে কারো কোনো ক্ষমতা নাই কোনো ফসল উৎপাদন করবে। এত ভয়ঙ্কর হবে কাফেরের অবস্থা। মুনাফিকদের আর একটার মধ্যে আর একটা ঢুকে যাবে। এখানে শুধু ক্ষান্ত নয়, আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার। আল্লাহ কোরআনে বলেছেন দ্য হিপোক্রিটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন জায়গায় থাকবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার দিকে তাকান, আল্লাহর হাবিব বলেছেন বিলিভার্স লাভ দ্য প্রফিট। ইমানদাররা আমি নবীকে ভালোবাসবে। হিপোক্রিটস ডোন্ট লাভ দ্য প্রফিট। মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না। ওই মুনাফিকদের কবর বন্ধু এমন ভয়ঙ্কর হবে। এবার আসেন আমার দিকে, আমি কি বলতে চাই বন্ধু। ওই যে বলেছিলাম জান্নাতে দুলার মতো ঘুমিয়ে যাও, মনে আছে? কথা বলেন না কেন? মনে আছে না? বড়ের মতো ঘুমিয়ে যাও। আল্লাহ কয় না না, শুধু ঘুমালে চলবে না। সারা জীবন আমার অর্ডার গুলো মেনেছে, আমার পাগলের পিছনে পিছনে ছুটেছে, শুধু আমি আল্লাহকে পাওয়ার আশায় রে। ও বন্ধু আমি আজকে বলে দেই, হুব্বা ফিল্লাহ ওয়াল বুগদ ফিল্লাহ। ভালোবাসবেন কাউকে আল্লাহকে খুশি করার জন্য, আবার ঘৃণাও করবেন কাউকে আল্লাহকে খুশি করার জন্য। বুঝেন নাই কথা? তো সুবহানাল্লাহ বললেন না কেন? কি বলছি বুঝতে পারছে? মানে কোন মানুষ কি ঘৃণা করলে আল্লাহ কি হয়? খুশি হয়। আবার কোন মানুষকে ভালোবাসলে আল্লাহ খুশি হয়, ঠিক না ঠিক? এবার আসেন বন্ধু, আরো ভয়ঙ্কর খবর আছে। এদেরকে কি শুধু হাড্ডি মাংস একখানো করে আল্লাহ ফালায় রাখবে? না না, আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য খাবার বরাদ্দ করেছেন। হায় রে আফসোস, কবর বড় ভয়ঙ্কর। ও বন্ধু পাপী মুনাফিক যারা, জাহান্নামী যারা, তাদের জন্য খাবার বরাদ্দ করেছেন আমার আল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, এই খাবারটার নাম হলো তিনাতুল খাবাল। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। খাবারের নাম কি? তিনাতুল খাবাল। মুখস্থ করে নিয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও প্রাণের নবী, এই তিনাতুল খাবালটা কি গো নবী? আমার নবী বলেছেন এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্তপুঞ্জ। ওমা বুঝেন নাই কথা? আপনার একটা জাহান্নামী পচে লিকুইড হয়ে যাবে, কিন্তু মরবে না। কি হয়ে যাবে? পচে একবারে কি হয়ে যাবে? লিকুইড। লিকুইড গলে যাবে। তার মানে জুস, ম্যাঙ্গো জুস খান না, মুখে দিতে দেরি পেটে যাইতে দেরি হয় না? এইরকম এই পাপীদের এই সুন্দর বডিটা, এই বডিটা পচে কি হয়ে যাবে? লিকুইড হয়ে যাবে। আর আরেকটা পাপী আপনার পচে গেছে, গলে গেছে, তার বডিটা আবার তৈরি করেছেন, তখন ওই পাপীকে আবার এই লিকুইডটা খাইতে দেওয়া হবে। আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালাবারও সুযোগ নাই, ঠিক কিনা বলেন? আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? তাহলে কি করবেন? কিছু কি বুঝতে পারছেন? আপনার আমার আপনজন যে কবরে গেছে তাদের জন্য কি কিছু করছেন? করেন? হয়তো দু চারজন করেন, বাকি তারার তো খবরও নাই, খোঁজ খবরও নেন না তারা কোথায় আছে, কেমন আছে, কি অবস্থায় আছে, তাদের কবরের উপরে কি গাছ উঠে গেল কিনা, পরিবেশটা নষ্ট হলো কিনা। মনে রাখবেন, আপনি আপনার পূর্বপুরুষের জন্য যেমনটি করবেন ঠিক আপনার আওলাদও আপনার জন্য ঠিক তেমনটি করবে। অ্যাকশন টু রিঅ্যাকশন, কথা বুঝতে পারছেন? আপনি যেমনটি করবেন তেমনটি আবার ফিরিয়ে পাবেন, এটাই বাস্তবতা। আমি আপনাদেরকে মজার একটা খবর দেই বন্ধু। মজার খবরটা হলো মুহাম্মদ ইবনে নাসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা, মানুষ যখন মারা যায়, ওই ব্যক্তি মানুষ মারা গেলে মানুষের জানাজায় অংশগ্রহণ করতে পারলে তিনি খুশি হতেন। তিনি খুশি হতেন বন্ধু। জীবনে অনেক মানুষের জানাজায় তিনি অংশগ্রহণ করলো। একদিন হঠাৎ করে তিনি এক জানাজার মধ্যে গেলেন। ওনাকে বন্ধু কবরে দাফন করা হলো। কবরে দাফন করার পরে হেঁটে হেঁটে ধীরে ধীরে সব মানুষ বন্ধু চলে যাচ্ছে, কিন্তু মুহাম্মদ ইবনে নাসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা তিনি যায় না। তিনি কবরের পাড়ে তিনি দাঁড়িয়ে আছেন। দুইজন তিনি দাঁড়িয়ে দেখতে পাইলেন যে আমার জীবনে কোনোদিন আমি এমন ঘটনা আমি দেখতে পাইনি। তিনি দেখতে পাইলেন, আমার কাছে মনে হলো জিন্দা দুইটা মানুষ যেন ওই নতুন যিনি যাকে দাফন করা হয়েছে তার কবরের মধ্যে ঢুকলো। তিনি আশ্চর্য হয়ে গেলেন ব্যাপারটা কি। তিনি আশ্চর্য হয়ে বন্ধু তাকায় রইলেন ব্যাপার কি, কারণ কি। কিন্তু তিনি দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ করে তিনি দেখতে পাইলেন একজন ইতিমধ্যে বের হয়ে চলে গেল, আরেকজন বের হয়ে না। তিনি কবরের পার বন্ধু দাঁড়িয়ে দাঁড়িয়ে রহস্য জানার জন্য 10 বার সূরা ইয়াসিন তিনি তেলাওয়াত করলেন, 10 বার তিনি সূরা মুলক তেলাওয়াত করলেন। তেলাওয়াত শেষ করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুইটা হাত তুলে বললেন, মনিব মনিব, আমার চোখের সামনে কবরে রহস্য, এই রহস্যটা আমি উদ্ঘাটন করতে চাই। তার মানে ওরা কারা, কেনই বা এই কবরের মধ্যে প্রবেশ করলো আমি একটু জানতে চাই গো বন্ধু। সূরা ইয়াসিন 10 বার, সূরা মুলক 10 বার তেলাওয়াত করলেন। তেলাওয়াত করতে করতে যখন তেলাওয়াত শেষ হয়ে গেল আল্লাহর দরবারে দরখাস্ত করে দিলেন। দরখাস্ত যখন সমাপ্ত হলো, এবার তিনি চাইয়া দেখলেন নতুন কবরটা ফাইটা দুইটা টুকরা হয়ে যায়। সুবহানাল্লাহ বলতে পারেন না? সুবহানাল্লাহ কি জানেননি? জানেন না তো? আল্লাহ রাসূল বলেছেন জান্নাতি মেহমানদের জন্য, যারা জান্নাতের বাগানে আসে তাদের জন্য এটা জান্নাতি ফল। আরে আরে যারা বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ওমা মোহাম্মদ লা ইলাহা লা ইলাহা আনহবি আমারি নূরের ফুতুল জগত করুণের ওজালা, নবি আমারি নূরের ফুতুল জগত করুণের ওজালা, রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফাইসালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরশি কুরসি লোহ কলম সৃষ্টি যাহার অসীলা, আরশি কুরসি লোহ সৃষ্টি যাহার অসীলা, নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ शाहदा तेरी बानी छूटे आशीलेन कबुली बोला शाहदा तेरी बानी छूटे आशीलेन कबुली बोला सुबहानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ओ शाहदा तेरी बानी छूटे आशीलेन कमली बोला शाहदा तेरी बानी छूटे आशीलेन कमली बोला मो कते फुटिलो रबी नूरे मिन्नो रे आला सुबहानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा ला इलाहा आना मेरे साथी नमो में शैया जाड़े अल्लाह पाठैला ना मेरे साथी नमो में शैया पाठैला निज अल्लाह दोस्ता बोले ताहर प्रेमी मौजिला सुबहानल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम देवे वृद्धांगुली चुमी खबर হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসূল কিয়ামতের দিন রাসূল প্রেমিকদেরকে নিজে হাতে ধরে ধরে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। আপনি নবীকে ভালোবেসে যা করবেন সব কাজে লাগবে। আপনারা তো জিকির করতে পারেন না, ওই যে বলছি ইউ আর ভেরি উইক, দুর্বল, অত্যন্ত দুর্বল। আপনারা আমি আপনাদেরকে বলে এদিকে তাকান, আপনাদেরকে আমাকে জবানটা দিয়েছে আল্লাহ চা কফি বুক বাদাম চা দোকানে চৌরাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষের বদনাম আপনার সঙ্গে অগ্রহণযোগ্য কথা বলার জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছেন। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে আল্লাহ আপনাকে আমাকে জবান দিয়েছেন আল্লাহ জিকির করার জন্য। আপনি যখন আল্লাহ জিকির করবেন আল্লাহ নিজেও আপনার জিকির করবে। সুবহানাল্লাহ, আল্লাহ নিজে কথা দিয়েছে, আমি নি। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ বলেছেন ইমানদারগণ তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। কেমন করে করব? আল্লাহ বলেছেন লা, আল্লাহ বলেছেন কইতাম নি, হ্যাঁ কইতা ফাদকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে জিকির করো, কুউদা বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। তারপরেও জিকির বন্ধ করা যাবে না, কারণ জিকির হলো জিকির করা ফরজ। কি মনে করছে? আল্লাহ কয় বান্দা তুমি জিকির করে করে আমার দিকে হেঁটে হেঁটে আসো, আমি তোমার দিকে দৌড়ে আসি। আপনারা তো মজা বুঝেন না, এই কারণে শুরুতে বলছিলাম লবণ না দিলে স্বাদ হয় না, স্বাদ না হইলে খাওয়া যায় না। ঠিক তেমনি আল্লাহ রাসূলের প্রেমিক হওয়া লাগবে আগে। আপনি যতক্ষণ প্রেম করতে না পারবেন ততক্ষণ আপনার কাছে আমলটা মজা লাগবে না, আর যতক্ষণ মজা না লাগবে ততক্ষণ আমল করতে মনটাও চাইবে না। বুঝে নিতে হবে, ক্লাস ভালো টিচার থেকে ক্লাস করবেন। একটি দক্ষ এক্সপেরিয়েন্স যে এক্সপেরিয়েন্স ম্যান হিসেবে যে টিচারটা বিজিত হয়েছে অনেক গবেষণার পরে ওই সমস্ত টিচার থেকে টিচিং নেবেন, তাহলে কোনোদিন পথভ্রষ্ট হবেন না। কথা কি আমার বুঝে আসে? এই যেগুলো বলছি এগুলো মেনে চলবেন। ওই যে বলতে লাগিয়া জিকিরে চলে গেছে কেন জানেন? কারণ आमी सुबहानाल्लाह जिकिरटाके सबचेये बेशी पछंद करी और गोटा पृथिवीर बुके आमार जिकिर सबगुलो जिकिरई पछंद मानुषेर एर मध्ये एकटू आगे जे जिकिरटा करेछि एटा गोटा पृथिवीर हृदय छुएछे। अमेरिका थेके आमार एकजन भालोबासार मानुष तिनि बोलेछेन इनि वृद्ध हये गेछेन तिनि बोलेछेन आमार जीवने सुबहानाल्लाह जिकिर कतबार शुनेछि किन्तु गाजी सुलाइमान आल कादेरी सुबहानाल्लाह जिकिरेर मतो तो मिष्टि जिकिर জীবনে কারো মুখ থেকে শুনতে পাইনি। আলহামদুলিল্লাহ বলে, কারণ এটা আমার জবানের কারণে মিষ্টি হয় নাই। আমার নবীজি বলেছেন এটা জান্নাতের ফল, এইজন্য আমি বেশি বেশি খাই, এইজন্য আমার কাছে বেশি ভালো লাগে। হযরত উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ তার মানে কি? তখন আমার নবীজি বললেন, সুবহানাল্লাহর মানে জানতে চাও, এই মিনিংটা নিতে চাও? ইয়া রাসূলুল্লাহ জানতে চাই। নবীজি বলেছেন পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে যাহা পবিত্র তাহাই হলো সুবহানাল্লাহ। তিনি কে? আল্লাহ, যিনি সব কিছু থেকে পবিত্র এবং স্থান থেকে সুবহানাল্লাহ। আর জোরে মহব্বতে বন্ধুরে আমার বলতেছিলাম, এবার তিনি দেখতে পেলেন ওই যে কবরটা ফাইটা দুইটা টুকরা হয়ে গেছে। কবরটা যখন ফেটে দুইটা টুকরা হয়ে গেল, এবার তিনি দেখলেন ওই একজন যে আছে তিনি উঠে চলে যাচ্ছেন। এবার ওনাকে প্রশ্ন করলেন, মুহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা কে গো? আপনারা একজন একটু আগে চলে গেলেন, এখন আপনি চলে যাচ্ছেন, কে গো? কি আপনাদের পরিচয়? বলার পরে ওই যিনি চলে যাচ্ছেন উনি বললেন, আমরা পৃথিবীর কোনো মানুষ নই, আমরা হলাম আল্লাহর রহমতের ফেরেশতা। কেন গো, কেন গো এই কবরের মধ্যে আপনারা প্রবেশ করেছেন? কয়েকজন অনেক আগেই চলে গেছে, আর আমি এখনো পর্যন্ত কবরে অবস্থান করতেছি, কেন গো, কেন গো? এবার তিনি উত্তর দিয়ে দিলেন, যিনি আজকে কবরের মধ্যে প্রবেশ করেছেন উনি আল্লাহর প্রিয় মাহবুব বান্দা। আমরা এসেছি স্পেশাল ভাবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহর প্রিয় বান্দা যদি ওই ফেরেশতাদের প্রশ্নের জবাব যদি দিতে না পারে, আল্লাহ বলেছেন আমার প্রিয়কে তোমরা নিজেই প্রশ্নের উত্তর শিখাইয়া দিও। আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ওয়া ফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আপনি আগে ঈমানদার হন, এরপর আল্লাহকে ভয় করেন, তারপরে আপনার জন্য আল্লাহ বলেছেন লাহুমুল বুশরা, সুসংবাদ দিয়েছে আপনার এই দুনিয়া এবং আখেরাতে, ওই জাহানের জন্য। আপনি দুনিয়াতেও সুখী, আখেরাতেও সুখী। কোনটা প্রয়োজন আপনার আমার? বলে হুজুর এত নিয়ামত আমাদের জন্য। হ্যাঁ, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরে আল্লাহ বলেছেন ফি আই সূরাতিন মা শা সুযোগের কারণ হলো আল্লাহ বলেছেন আমি আমার বান্দাকে নিজের ইচ্ছে মতো করে গঠন করেছি, ক্রিয়েট করেছি। মানে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের মন মতো করে কি করেছেন? তৈরি করেছেন। সুবহানাল্লাহ, যেটাকে ইংলিশে বলা হয় বিউটিফুল শেপ, গঠন প্রণালী অত্যন্ত সুন্দর। আপনাকে এখানেই বাস ক্ষান্ত করে দিয়েছেন। সূরা 3-এ ঢুকেন, لقد خلقنا الإنسان في أحسن تقويم আসমান জমিন চন্দ্র সূর্য সবকিছুর চাইতে সুন্দর করেছেন মানুষকে। 18,000 মাখলুকাতের মধ্যে আল্লাহ বলেছেন বান্দা আমি 17,999টাকে সৃষ্টি করেছি তোমাদের গোলামের জন্য। আপনি কি মনে করছেন ফেরেশতারাও আল্লাহর বান্দার গোলামি করে? বুঝেন নাই? এই বুঝেন নাই? আপনি যখন শোন একটা মাথার কাছে আর একটা পায়ের কাছে শোনকে যদি হ্রাস করতে না পারেন, আপনি যখন হাঁটেন একটা সামনে একটা পিছনে আপনাকে সেফটি দিচ্ছে এই আর দুইটা তো কন্টিনিউ আছে। কে আমার কাঁদিবি কাঁদি বসিয়া সকল কর্ম লিখিতেছি হুকুমনি আল্লাহর হুকুমনিয়া 40 কদম হাঁটিয়া আসবে রে সুযোগ মুনকার নাকির হাজির বিরে ধোগো ঘুমটা খুলিয়া সওয়াল ও মুসলিম ভাই ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন 40 কদম হাঁটিয়া আসবে রে সুযোগ কি সওয়ালের কি জবাব হইতে যে পারে সময় থাকিতে জানিও তারে জোরে জোরে কন্যা মারহাবা। ঠিক না আপনার আমার জীবনে আসবে দিনটা এই মুহূর্তটা, সেদিন দুটো চোখটা পরে একেবারে অসহায় হয়ে যাবে। সময় কত রে হয়েছে, অনেক সময় তো হয়ে গেছে, আমার স্টেজ থেকে নাম অনেক টাইম হয়ে গেছে। মিলাদ করবো কোন সময়, কেয়াম করবো কোন সময়, মুনাজাত দেবো কোন সময়? আমার কথা কি আপনাদের বুঝে আসছে? কবরের কথা কি একটু চিন্তা করবে? আমি আপনাদেরকে একবারে সহজ একটা রাস্তা দেখিয়ে দিই, চিরকালের জন্য আপনি দ্রুত পবিত্র হয়ে যাবেন। বলবো সবারই তো প্রস্তুতি, এখন কি প্রচণ্ড ঠান্ডা না? অনেক বেশি শীত, বাংলাদেশ ইউরোপের মতো হয়ে যাচ্ছে দিন দিন। আমার দিকে তাকান, হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস খান বর্ণিত, আমার নবী শীতের দিনে বের হল, বের হওয়ার পরে তিনি তাকিয়ে দেখলেন গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ে যায়। তখন আমার নবীজি গাছের ডালাটা স্পর্শ করলেন, করে আবু যরকে ডাক দিলেন, আবু যর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। তখন আমার নবীজি বললেন, আবু যর তুমি তাকিয়ে দেখো শীতের কারণে শুষ্ক হয়ে কীভাবে গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে। ঠিক শীতের কারণে শুষ্ক হয়ে যেমনিভাবে গাছের পাতা ঝরে গাছটা শূন্য হয়ে যাচ্ছে গেছে, ঠিক তেমনিভাবে আল্লাহর প্রিয় বান্দা যখন কবরে আসার আগে সে কী করবে? আল্লাহর কুদরতি কদমে নামাজের মাধ্যমে সেজদা দিবে, তার আমল নামা থেকে এই গাছের পাতার মতো সবগুলো গুনাহ ঝরে পরিষ্কার হয়ে যাবে। সব ছাড়লে ওটা ছাড়বেন না, এটা আপনাকে মানুষের মতো মানুষ বানাবে। আল্লাহ রাসূলের প্রেম কীভাবে করতে হবে সে ট্রেনিং ওটার মধ্য থেকে চলে আসবে। আর বেশি বেশি করে একটু কান্না করার চেষ্টা করবেন, গোপনে নির্জনে কেউ যেখানে নাই, মনের কথাগুলো খুলে বলতে পারবেন আল্লাহর কাছে। আল্লাহ বলেছেন হাদিস শরীফে এসেছে, আমার কোনো বান্দা যদি ভয় করে মাসির মাথার সমতুল্য একটা ফোঁটা চোখের ফোনে যদি ফেলে, আমি আল্লাহ তার জন্য জাহান্নামের আগুনটাকে হারাম করে দিয়েছি।